মঙ্গলবার বেলা 11টার কিছু পর বিকট শব্দে টিউব থেকে ছুটে যায় মিসাইল, যা 4 মিনিটের মধ্যে 120 কিলোমিটার রেঞ্জে গিয়ে আঘাত আনতে সক্ষম হয়। এর ঠিক 10 মিনিট পর টিউব থেকে ছোড়া হয় দ্বিতীয় মিসাইল। এভাবে সেনা বহরযুক্ত নতুন টাইগার মিসাইল সিস্টেমের সফল ফায়ারিং হয়। সাগরের সামনে বিশাল বালিয়াড়িতে রাখা 30 টন ওজনের ট্রাক ও রকেট লঞ্চার, যার উপর রয়েছে 2টি টিউব। প্রতিটি টিউবে লোড করা হয়েছে টাইগার MLRS। সেনাবাহিনীতে নতুন সংযোজিত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম। কয়েক দফায় প্রশিক্ষণের মাধ্যমে যার সফল ফায়ারিং করা হয়। সেনাবাহিনীতে নব সংযোজিত টাইগার MLRS এর যৌথ জাহাজীকরণ উত্তর ও স্থানীয় প্রশিক্ষণ উত্তর ফায়ারিং, যা সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো দেশের মাটিতে 120 কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার MLRS এর ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে বলে জানান সেনা।